আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো ব্রোকোলির 7 দিনে একটা আপডেট দিচ্ছি। ব্রোকোলি চারার আজকে আমার ব্রোকোলি চারার বয়সটা হচ্ছে 7 দিন। আমি কোকোপেট দিয়ে তৈরি করেছিলাম, দেখুন যে ট্রেতে কি সুন্দর 7 দিনের চারাগুলো, খুবই সুস্থ সবল হয়েছে। 15 দিন হলে আমি বা 15 দিন থেকে 20 দিন হলে আমি এটা জমিতে রোপণ করতে পারবো। ব্রোকলি মূলত বিদেশি একটি সবজি, বাংলাদেশে কয়েক বছর ধরে যাবত চাষ হচ্ছে, তবে এটা বাণিজ্যিকভাবে অতটা প্রসার লাভ করেনি। এবছর সারা দেশে চাষ হয়েছে, তো আমি কিছু বীজ আনছি, তার আপডেটগুলো দিচ্ছি। তবে আশা করি এবছর যদি আমার ভালো হয় আমাদের এই এলাকার জমিগুলো, আগামীতে আমি এটা আরও বেশি করে করব, কারণ ব্রোকলিটা আসলে একটি লাভজনক সবজি, সেই সাথে ব্রোকলিটা পুষ্টিগুণে অনেক বেশি, পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি। দেখুন 7 দিনের চারাগুলো দেখতে কেমন। আর এটা আসলে ছোটকালে দেখা যায় এটা সরিষার দানার মতো, যেমন এমন পাতাগুলো সরিষার মতো। আমি প্রথমে ভাবছিলাম যে এটাকে আমি সরিষা বীজ কিনে নিয়ে আসলাম কিনা, কারণ আমি এটা ব্রোকলির প্রথম এবছর আমি এটা রোপণ করব। পরবর্তীতে দেখলাম না, এটা আসলে সেরকম না, এটা বীজটা দেখতে সরিষার মতো, বাট এটা ব্রোকলির বীজই।